কাঁদো গো নয়ন জলে কেন কাঁদো হাহাকারে, কেন কাঁদো হাহাকারে, কেন কাঁদো হাহাকারে। আমি যে মায়ের কাছেতে এক সপ্তাহের জন্য বিদায় নিয়ে এসেছি শুধু আমার মনের মানুষকে পাওয়ার জন্য। জানি না বন্ধু তুমি কোথায় আছো, যেখানে থাকো বন্ধু সদা সর্বদাই তুমি ভালো থেকো। ও গো আকাশ, ও গো বাতাস, তোমরা বলতে পারো কোথা গেলে পাবো আমার পিয়ারে ঠিকানা। ইয়ো আকাশ, বিরহের ব্যথা বুকে বসে আছি পদচে, মধুর মিলানো বেলা আকাশ আমার পিয়া ভালো কোথায়, বিরহের ব্যথা বুকে বসে আছি পদচে, মধুর মিলানো বেলা আমার পিয়া বল কোথায়, আমার পিয়া বল কোথায়। তু চোখে স্বপ্ন প্রেমেরই মগ্ন, তু চোখে স্বপ্ন প্রেমেরই মগ্ন, তুমি আমি দুজনা ভাসিব প্রেমের মোহনা। ও আকাশ বলে দাও পিয়া কোথায়, বিরহের ব্যথা বুকে বসে আছি পদচে, বিরহের ব্যথা বুকে বসে আছি পদচে, মধুর মিলানো বেলা আকাশ আমার পিয়া বল কোথায়, আমার পিয়া বল কোথায়, আমার পিয়া বল কোথায়। তাই তো
আমি যে মনের আনন্দে গান গাইতে গাইতে অনেক পথ অতিক্রম করলাম কিন্তু কাউকে দেখতে পাচ্ছি না কেন ওই তো অধুরে একটি দাদা আসছে ওই দাদাকে জিজ্ঞাসা করি বলি ও দাদা শুনছো আমাকে বলছে হ্যাঁ তোমাকে বলছে বলো আচ্ছা দাদা এই জায়গাটির নাম কি বলতে পারো এই জায়গার নাম হলো নবগ্রাম খুব সুন্দর নাম দাদা কিন্তু দাদা নবগ্রামে ওই যে ছোট ছোট কুড়ে কুড়ে ঘর দেখতে পাচ্ছি ও ঘরগুলো আগে কি ছিল দাদা বাবু এগুলো এক সময় বাজার ছিল আজ অভাবের অর্থে অর্থের অভাবে সব মজে গেছে বাবু অর্থের অভাবে বাজারটি মজে গেছে আমি বলছিলাম কি নবগ্রামে কোনো গুণমান ব্যক্তি নেই কিছু অর্থ সাহায্য করে ওই মজে যা বাজারটি পুনরায় নতুন করে গড়ে তুলবে বাবু এখানে তেমন কোনো ব্যক্তি নেই যে বাজারটা পুনরায় চালু করবে বুঝতে পেরেছি আমি যদি কিছু অর্থ সাহায্য করি মজে যা বাজারটি পুনরায় নতুন করে শুরু করতে পারবে আপনি অর্থ দেবে আমি দেব তাহলে বাবু এই বাজার আবার নতুন করে আমরা শুরু করব বেশ দাদা কে কিসের দোকান দেবে তোমরা জিজ্ঞাসা করে নাও বাবু আমি বলছিলাম কি আপনি যখন অর্থ দিবেন আপনি জিজ্ঞাসা করে দেখুন শোনো দাদা আমি গ্রামে নতুন এসেছি আমি কাউকে চিনি না আমি কেমন ভাবে কাকে জিজ্ঞাসা করব বাবু নতুন যখন এসেছেন একবার আলাপ করে দেখুন বেশ দাদা আমি জিজ্ঞাসা করছি বলি ও দাদা এই নবগ্রামে মজেজা বাজারটি পুনরায় নতুন করে গড়ে উঠছে এ বাজারে দোকান দেবে দোকান কিসের দোকান দেবে কত টাকার প্রয়োজন সময় মতো আমার কাছ থেকে টাকা বুঝে নিও ঠিক আছে বলি ও দাদা হ্যাঁ তোমাকে বলছি বলছি এই বাজারটি নতুন করে শুরু হচ্ছে গো এ বাজারে দোকান দেবে কিসের দোকান দেবে কত টাকার প্রয়োজন দেব তোমার 5 লক্ষ টাকা দাদা সময় মতো টাকা আমার কাছ থেকে বুঝে নিও বলি ও দাদা হ্যাঁ আমাকে বলছে তোমাকে বলছি হ্যাঁ বলুন বলুন তুমি কিসের দোকান দেবে আমি আমি আর কি দোকান দেব এই বাজারের মধ্যে পাতুলির কাজ অলংকার থাকবো কি বললে আমি বুঝতে পারলাম না দাদা বুঝতে পারুনি বুঝতে পারিনি বলছিলাম কি গোল গোল পাতি লেবু আচ্ছা আর লম্বা লম্বা কাঁচা লঙ্কা চমৎকার দাদা তাহলে আমার কাছ থেকে টাকা নিয়ে তোমরা সময় মতো মালপত্র কিনে আনবে এই দোকান শুরু করে দিও ঠিক আছে বাবু আরে শোনো এই যে নবগ্রামে মজেজা বাজারটি পুনরায় নতুন করে গড়ে উঠছে হ্যাঁ হ্যাঁ এই বাজারের একটি নামকরণের প্রয়োজন আছে নিশ্চয়ই তাহলে কি নাম দেয়া যায় বলো তো বাবু আপনি যখন অর্থ দিচ্ছেন আপনি নামকরণটাও করে দিন তাহলে শোনো দাদা নবগ্রামে নতুন বাজার শুরু হচ্ছে তাই এই বাজারের নাম দিলাম নয়া বাজার বাবু খুবই সুন্দর হয়েছে তাহলে তোমরা মালপত্র কিনে দোকান শুরু করে দাও হ্যাঁ আমি এখন আসি দাদা বাবু বলছিলাম কি এই বাজার অনেক দিন হয়ে গেল পড়ে আছে নোংরা আবর্জনা বাজার ভরে আছে আচ্ছা এই বাজার না পরিষ্কার করলে এই বাজারের মধ্যে কি কোনো খরিদ্দার আসবে বাবু শোনো দাদা বাজারটি অনেক দিন মজে ছিল নোংরা আবর্জনায় ভরে গেছে তোমরা এই বাজারে দোকান দেবে জায়গাটি পরিষ্কার করে নাও না না বাবু আমরা যে সবাই দোকানদার মানুষ এই বাজার পরিষ্কার করলে আমাদের কেমন একটা হয় না বাবু বুঝতে পেরেছি দাদা এতদিন তোমাদের খা হচ্ছিল না গো পথে প্রান্তরে ভিখারির মতো ঘুরে বেড়াচ্ছিলে আজ বাবুর টাকায় বাবু হয়ে গেছো তাই না বাবু আপনি অর্থ দিচ্ছেন বলে এইভাবে বড় বড় কথা বলবেন শোনো দাদা এখানে কি কোনো কাজের লোক পাওয়া যায় না হ্যাঁ বাবু এই বাজার আগে একজন পরিষ্কার করত তার নাম হলো উত্তমাহারিণী ওই উত্তমাহারিণী থাকে কোথায় বাবু এই সামনের বস্তিতে থাকে বেশ দাদা উত্তমাহারিণীকে ডেকে বাজার পরিষ্কার করা হয়ে গেলে আবার আমি তোমার খবর দেব বেশ বাবু তাহলে আমরা চললাম বড় বাজারে মালপত্র কিনতে আপনি ডাকলে আমরা এসে শুধু দোকান লাগিয়ে যাব কেমন বেশ দাদা নমস্কার বাবু নমস্কার দাদা তাই তো দাদা যে বলে অধুরে যে কুড়ে ঘর দেখতে পাচ্ছি ওই ঘরে থাকে এক উত্তমাহারিণী জানি না আমি গ্রামে নতুন এসেছি উত্তমাহারিণী আমার চেয়ে বয়সে বড় কিংবা ছোট দিদি বলে সম্মান দিয়ে ডেকে দেখি সে আমার ডাকে সাড়া দেয় কিনা বলে উত্তমা দিদি বাড়িতে আছো গো হরে জয় রে বাবু জয় আরে তাড়াতাড়ি এসো হরে বাবুজি কোনো কারণে অপেক্ষা কর আমি এখন আসছি রে বাবুজি তাড়াতাড়ি এসো উত্তমাদি ওই আমায় উত্তমা হারিনি বলে ডাকিল ও কার গুণা মনি গো আরে আমি যাচ্ছি উত্তমাদি আমার উত্তমা হারিনি বলে ডাকিল ও
না পানি খাই তাইলে তো তোমাদের ভোরে তাহলে পড়ে রহিতে না বাড়ি ঘরে আই নাম ধরি ডাকলে পড়ে